শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ঝর্ণা খাতুন, মাগুরাগুনা ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আমি আজ তোমাদের পড়াব নবম শ্রেণীর বিষয় ইতিহাস, দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা নিয়ে। ঝটপট তোমরা বইটা খোলো এবং ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় আছে বিশ্ব সভ্যতা। এই বিশ্ব সভ্যতাটাকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন গ্রিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, রোমান সভ্যতা। আজ আমি তোমাদের সিন্ধু সভ্যতার অবদানের মধ্যে নগর পরিকল্পনা ও পরিমাপ পদ্ধতি নিয়ে আলোচনা করব। বইটা খোলো এবং দেখো। তাহলে আজ আমাদের পাঠের শিরোনাম হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা তাহলে বিশ্ব সভ্যতাটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? চারটি। গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং রোমান সভ্যতা। আমি তোমাদের পড়াচ্ছি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা এবং পরিমাপ পদ্ধতি নিয়ে। প্রথমে আমরা জানি যে সিন্ধু সভ্যতাটা, যেহেতু গত ক্লাসে আমি বলেছিলাম সিন্ধু সভ্যতার পটভূমি কোথায় গড়ে উঠেছিল, আজ আমি তোমাদের বলছি যে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে। কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদের তীরে। কয়েকটা ক্ষেত্রে সিন্ধু সভ্যতার লোকেরা অবদান রেখেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। সিন্ধু প্রদেশের লোকেরা সিন্ধু সভ্যতাটাকে বলতো মরা মানুষের ঢিবি। প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে মাটি খুঁড়ে দেখে যে সেখানে উঁচু উঁচু মাটির ডিবি ছিল। স্থানীয় লোকেরা এটাকে আঞ্চলিকভাবে নাম দিত মরা মানুষের ডিবি। এখানে দুইটা শহর আবিষ্কৃত হয়, আরও অনেকগুলো শহর আবিষ্কার করেন, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দুইটা শহর মহেঞ্জোদারো এবং হরপ্পা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন বই পড়বা তখন দেখবা যে মহেঞ্জোদারো বা হরপ্পা এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ নেই যে দুইটা শহর। তোমরা একটু মাথায় রাখো, মহেঞ্জোদারো এবং হরপ্পা হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ শহরের নাম। নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা থেকে বোঝা যায় যে বর্তমান আধুনিক অনেক ছোঁয়া লেগে আছে সেই প্রাচীনকালের সিন্ধু সভ্যতার মানুষের মধ্যে। যেমন তারা যেখানে থাকত তাদের ঘর বাড়িগুলো ছিল শুকানো ইট অথবা রোদে শুকনো ইট অথবা রোদে পোড়ানো ইট। এদের বাড়িগুলো সারিবদ্ধভাবে বানানো ছিল। বৃষ্টির সময় যখন বৃষ্টি নামত তখন এই পরিকল্পনাটা এতটাই সুন্দর ছিল যে কয়েকটা ড্রেন ছিল এই শহরের মধ্যে, সেই ড্রেনগুলো দিয়ে বৃষ্টির পানি নেমে যেত এবং নেমে যে মূল ড্রেনও ছিল। এই ছোট ছোট ড্রেনগুলো যে মিশত মূল ড্রেনে, অর্থাৎ শহরের মধ্যে কোনো পানি জমা থাকত না। তাদের বাড়ির সামনে ছিল অনেক জায়গা, অর্থাৎ খোলা খোলা বাতাস। বর্তমান কিন্তু এটা আর নেই। তাহলে আমরা জানি যে স্বাস্থ্যসম্মত উপায়ে তখন সেই প্রাচীনকালে সিন্ধু সভ্যতার মানুষরা বসবাস করত। রাস্তা ছিল পাকা রাস্তা, রাস্তাগুলো ছিল সোজা এবং রাস্তার পাশে ছিল ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট আবার কি? রাত্রে
রাস্তার বাতি যেটাকে বলা হয়, অর্থাৎ সেই নগরে কোনো অন্ধকার থাকতো না। সন্ধ্যার পরে ল্যাম্পপোস্টের বাতি জ্বালানো হতো, নলকূপ ছিল, খাবারের পানির জন্য স্নানাগার ছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে আধুনিক জীবনযাত্রার ছোঁয়া ছিল সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায়। এবার আমরা দেখি পরিমাপ পদ্ধতি। সিন্ধু সভ্যতার পরিমাপ পদ্ধতি, আগেই বলেছি যে সভ্য বিশ্ব সভ্যতাটাকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে সিন্ধু সভ্যতায় অনেক উন্নত, এবং এদের সিন্ধু সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে পরিমাপ পদ্ধতি। কারণ সর্বপ্রথম সিন্ধু সভ্যতার লোকরাই ওজনের জন্য বাটখারার ব্যবহার করত। বাটখারা কি জানো? বাটখারা হচ্ছে ওজন পরিমাপের বিভিন্ন আকৃতির যে জিনিসগুলো, বর্তমানে 1 কেজি 500 গ্রাম এরকম, এর আগে ছিল 1 কেজি 1/2 কেজি, জাস্ট এরকমই ওজন। অর্থাৎ যদি আমরা মাপি, তারপরে ভূমি পরিমাপের জন্য তারা দাগ কাটা স্কেলও ব্যবহার করত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমরা কিন্তু পড়ছি সেই বিশ্ব সভ্যতা, তাহলে প্রাচীনকালের লোকেরাও কত, সিন্ধু সভ্যতার লোকেরা কত উন্নত জীবনযাপন করতো, তাদের চিন্তা চেতনা উন্নত ছিল খুবই। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই অবস্থা এত সুন্দর। যাই হোক, তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল, আজকে বললাম সিন্ধু সভ্যতার অবদান। তোমাদের জন্য বাড়ির কাজ দেখো, বাড়ির কাজটা ঝটপট লেখো। বাড়ির কাজ হচ্ছে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা করো, ঠিক টাইম মতো এটা লিখে তোমাদের স্যারদের দেখাবে। আজকের ক্লাস আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যেহেতু COVID-19, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করো, 2 সেকেন্ড ধরে মাস্ক পরে বাইরে যাবে। সবাই সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।